আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদেরকে একটি ফ্রিজের লাইন কিভাবে বানায় সেটি দেখাবো। তো আসুন দেখা যাক কী কী লাগে। প্রথমত আমি তার, এমকে বক্স এবং একটা সকেট নিলাম। তো সকেটের লাইন এমকে বক্সের উপরে সেট করব। এমকে বক্সের ভিতর দিয়ে তারটি ঢুকে নিলাম, নিউট্রাল এবং ফেজ দুটাই। এই তারটি ফেজ, লালটি আর কালোটি হচ্ছে নিউট্রাল। তো এই সকেটে তার দুটি আমি এখন সেট করব। তো এল লাইনটি দেখতে পাচ্ছেন সংকেত, এল লাইনটি এল ওয়ানে ভিতর দিয়ে সেট করেই আছে। তো উপর দিয়ে আমার তার কোনো টানানোর দরকার নেই। আর তারপরেটা নিউট্রাল এন। তো এখন আমি ফেজ তার এল সুইচে ঢোকাবো। সুইচিং সিস্টেমের জন্য আমাকে উপরে এল ঢোকাতে হবে, তাহলে আমার অটোমেটিকলি এল ওয়ানে লাইনটি পেয়ে যাবে। এখন নিউট্রালে আমি কালো তারটি সেট করব। তো আমার দুটি ঢোকানো শেষ। তো এইভাবে অতি সহজেই আপনারা একটি ফ্রিজের লাইন তৈরি করতে পারবেন। তো এত ছোটোখাটো কাজ আপনারা অতি সহজেই নিজেরাই বাসা বাড়িতে করে নিতে পারবেন। এই দুই পয়েন্টে এমকে বক্সের সঙ্গে দুটি নাট লাগাতে হবে। আচ্ছা, আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি সুবিধার ক্ষেত্রে, আপনারা সেটা ভালো করে নিজের থেকে করে নিতে পারবেন। এখন আমার সকেট লাইনটি পরিপূর্ণ হয়ে গেছে। এখন সকেটে লাইন দেব, দিয়ে দেখব যে আমার লাইন এখানে টেস্টার ধরে দেখব যে লাইটটি জ্বলে কি না। আর এখানে সিগন্যাল বাতিও আছে দেখার জন্য, সিগন্যাল বাতিতে আলো জ্বলবে। এই তো সিগন্যাল সুন্দর দেখতে পাচ্ছেন, তার মানে আমার এই সকেট লাইন কমপ্লিট হয়ে গেছে। তো এইভাবে সুন্দর করে আপনারা ফ্রিজের লাইন তৈরি করতে পারবেন। টেস্টার শো করতেছে লাইন আছে, তার মানে পারফেক্ট। তো আজ এ পর্যন্তই বন্ধুরা, আগামী পর্বের জন্য আবার নতুন করে আপনাদের কাছে আসবো। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় আজকের ভিডিও এই পর্যন্তই শেষ করছি। আল্লাহ হাফেজ।